দেখুন এই সিগন্যালটা একটা গোল্ডেন কালার। ও মাই গড, দেখুন আমি যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই, দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরায়। এখানে একটা সিগন্যাল দিয়েছে, দেখেন আমি অনেক মাটি উঠিয়েছি কিন্তু সিগন্যালটা পাচ্ছি না। কিন্তু ছোট সিগন্যাল, এরকম সিগন্যালে ভালো জিনিস পাওয়ার সম্ভাবনা থাকে, কারণ ছোট নাকফুল অনেক কিছুই পাওয়া যায়। তো এই সিগন্যালটা আমাকে অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করতেছে। সম্ভবত সিগন্যালটা হাতের ভিতরেই ছিল। দেখুন এই সিগন্যালটা একটা গোল্ডেন কালার। ও মাই গড, দেখুন আমি যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই, দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরায়। তবে এই জিনিসটা দেখুন বন্ধুরা, ভীষণ সুন্দর একটি কয়েন। আপনি যদি দেখেন কয়েনটির অবস্থা, কারণ এটা হচ্ছে গোল্ডেন কালারের কয়েন। কাঁচা মরিচে ঝাল বেশি, এরকম মানুষ অনেক সময় বলে না যে কাঁচা মরিচে ঝাল বেশি। দেখুন পুরাতন আমলের একটি কয়েন যেটার মূল্য অনেক হতে পারে। দেখুন আমি আপনাদেরকে ক্যামেরার কাছ থেকে দেখাচ্ছি, আমাকে এই সিগন্যালটা অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছিল, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কি। তো ভিউয়ার্স দেখুন কয়েনটা কাছ থেকে দেখলে কিরকম লাগছে। দেখুন এখানে একটা রানী আছে, এখানে আরো কি কি লেখা আছে, তবে এটা পরিষ্কার করার পরেই আমি বিস্তারিত বলতে পারবো। দেখুন গোল্ডেন কালারের কয়েন, এখানে 5 লেখা আছে, এটা বোঝা যাচ্ছে। এই কয়েনটি অনেক ডিস্টার্ব করছিল আমাকে, এটা এই মেটাল ডিটেক্টরে খুঁজে পাচ্ছিল না, কারণ এটা খুবই ছোট জিনিস। কাঁচা মরিচে ঝাল বেশি যেরকম মানুষ বলে, এটাও ঠিক সেরকমই, কারণ এই কয়েনটি পেতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, কারণ মেটাল ডিটেক্টরে এই কয়েনটি খুঁজে পাচ্ছিল না। অর্থাৎ সিগন্যাল দিচ্ছিল কিন্তু এই কয়েনটি পাচ্ছিল না। তো যাই হোক, অবশেষে পাওয়া গিয়েছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন। দেখুন অনেক অনেক সুন্দর, এখানে রানী আছে, আরো কিছু কিছু লেখা দেখা যাচ্ছে। আমি যদি একটু জুম করে দেখি, দেখেন